দয়া বই ইচ্ছা ওই মায়ের মন্দিরে পুজো দিয়ে আমাদের সমস্ত নেতৃবৃন্দ কর্মীরা এখানে এসে মিছিল করে এলাম। দ্বিতীয়বারে হ্যাট্রিক করবো, নিশ্চয়ই হ্যাট্রিক করবো। যেভাবে আমার 193 চট্টগ্রাম বিধানসভা ডেভেলপমেন্ট করেছি, মানুষের সঙ্গে সারা বছর থাকি, করোনা ভাইরাসে মানুষের সঙ্গে ছিলাম, কিছু বাদ দিইনি আর কি। আর মানুষ বিপদে আপদে আমাকে পায়, মানুষের সুখেও আছে, আমি দুঃখেও আছি। তাই আমি অত্যন্ত আশাবাদী যে ভালো ভোটের মার্জিন আমি জিতব। সবাই বলতে গুরু শিষ্যের লড়াই হবে, কি বলবে? আমার কোনো শিষ্য বিষ্য নাই, আমার শিষ্য তো আমার কর্মীরা, সমস্ত কর্মীরা আর আমার কলিগস। আর আমি এসব বিরোধীর পক্ষে প্রার্থী দেবে, মানুষ মানুষ তো ভোট দেবে, মানুষ ঠিক করবে কী হবে। আর আমি অত্যন্ত আশাবাদী। আমার আরেকটা কথা হচ্ছে যে আমার বিধানসভায় আমার কাজ প্রায় কমপ্লিট, কিছু কাজ বাকি আছে, সেগুলো সম্পূর্ণ করব। আমি মানুষের কাছে আরও বেশি করে যাব। এবং আমার মানুষের একটা ইয়ে ছিল যে আমার 7টা অঞ্চলে অফিস করা, সে অফিস আমি স্টার্ট করব। এবং আমি এবার থেকে একদিন 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 দুদিন করে শহরে এবং বাঁশবিড়া শহরে আমি অফিস করছি, আমি ওখানেও থাকবো, এখানেও থাকবো। যারা সাধারণ মানুষ আমাকে সকালবেলায় 4 ঘন্টা বসবো, রাত্রিবেলায় 2 ঘন্টা বসবো, এটা আমি আরও মানুষের কাছে যাওয়ার জন্য এই এই ব্যবস্থা চালু করব। এবং আমি আশাবাদী, আমি আশা রাখি এলাকার মানুষ, আমার গুরুজনেরা, আমার মায়েরা, পিতৃসম যারা আছে গুরুজন, ভাইয়েরা, বোনেরা, ইয়াং ভোটার্স, নতুন ভোটার্স, সবাই আমাকে আশীর্বাদ করবে, আমি ভালো মতো জিতব। দেখি তো, আমি তো টার্গেট দিয়েছি অনেক, দেখি, আশা রাখছি ভালো ভোটে জিতবো, ভালো ভোটের মাঝে জেতাতে আমি 100% আশাবাদী। কারণ দেখুন, সারা বছর কাজ করি, মানুষ আমাকে 2 বার বিধায়ক বানিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় ক্যাবিনেট মন্ত্রী করেছে, আমাকে 5 বছর ছিলাম, সিডিসির চেয়ারম্যান ছিলাম, মানুষের কাজ করেছে, মানুষ তোমার পেয়েছে। তা যারা করোনা ভাইরাসে পালিয়ে গেল, যারা আমফানে পালিয়ে গেল, আমার বিধানসভা এলাকায় সাংসদ সহ যারা বিরোধী দল তাদের কাউকে পাইনি। আর ভোট ভোট যুদ্ধে শুধু ভোট করতে আসবে, সারা বছর মানুষের পাশে থাকবো না, আর মানুষের কাছে গিয়ে ভোট চাইবো, এটা হয় না। মানুষ ঠিক করবে, মানে মানুষের পাশে কারা ছিল, কারা কাজ করেছে, কারা ডেভেলপমেন্ট করে, সেই মতো মানুষ আমাকে আশীর্বাদ করে, অত্যন্ত আশীর্বাদ।